বৃহস্পতিবার কয়লা পাচার কেন্দ্রে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা করল ইডি। প্রায় ছ ঘন্টা ধরে তাকে জেরা করা হয় বলে জানা গিয়েছে, তার বয়ান রেকর্ড করা হয়েছে। কয়লা পাচার কাণ্ডে আগেই রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই, এবার তাকে জিজ্ঞাসাবাদ করল ইডি। বৃহস্পতিবার কলকাতা সিজিও কমপ্লেক্সে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে প্রায় সাত ঘন্টা ম্যারাথন জেরা করেন ইডি আধিকারিকরা। আগে ইডির তরফে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সমন করা হয়েছিল। ইডির সমনকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন তারা, কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয়। পরবর্তীতে বন্দ্যোপাধ্যায় দম্পতির আর্জি মেনে কলকাতায় এসে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় দেশের সর্বোচ্চ আদালত। সেই মতো এদিন কলকাতায় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা করেন ইডি আধিকারিকেরা। সূত্রের খবর, কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার সম্পত্তির তথ্য খতিয়ে দেখে ইডি আধিকারিকরা জানতে পারেন, অনুপ মাঝির ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ টাকা সিঙ্গাপুরের রুজিরা নারুলা নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে পৌঁছেছিল। পরবর্তীতে জানা যায় রুজিরা নারুলা এবং রুজিরা বন্দ্যোপাধ্যায় একই ব্যক্তি। সেই তথ্য এসে পৌঁছয় ইডির হাতে। এরপরই রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। এদিন প্রথমবার রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা করেন ইডি আধিকারিকরা। তার বয়ান লিখিত ও ভিডিও আকারে সংগ্রহ করা হয়। এদিনই দিল্লি ফিরে যান এনফোর্সমেন্ট ডাইরেক্টরের আধিকারিকরা। সেখানে গিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে ইডি সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, নিউজ মোমেন্টস ল্যান্ড, কলকাতা।